আজকে আমরা আলোচনা করব অদল বদল গল্পটি সম্পর্কে। গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক পান্নালাল প্যাটেলের একটি অসাধারণ ছোট গল্প অদল বদল। গল্পটি তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। অল্প বয়সে দুটি ছেলের পরস্পরের প্রতি নিবিড় বন্ধুসুলভ ভালোবাসার গল্পই অদল বদল। ছেলে দুটির নাম অমৃত ও ঈশাব। দুজনের মধ্যেই সমস্ত বিষয়ে মিল আছে। উভয়েই একই স্কুলেও একই ক্লাসে পড়ে। দুজনের বাবাই পেশায় চাষি এবং জমিও প্রায় সমান সমান। তফাত শুধু অমৃতর বাড়িতে আছে বাবা মা ও তিন ভাই, কিন্তু ঈশাবের আছে শুধু বাবা। বাবার সাথে ঈশাবকে মাঝে মাঝে খেতে কাজ করার দরুন ঈশাবের পরনের জামা ছিঁড়ে যাওয়ায় সুদকোরের থেকে টাকা ধার করে ঈশাবের বাবা ঈশাবকে একটি নতুন জামা কিনে দেয়। শিশুর মন কোনো বারণ শোনে না, তাই ঈশাবের জামা দেখে অমৃত বায়না ধরে তাকে একই রকম একটি জামা কিনে দেওয়ার জন্য। মা বাবার শত বোঝানো সত্ত্বেও জামাটি পাওয়ার জন্য অমৃত স্কুল যাওয়া, খাওয়া দাওয়া, এমনকি রাতে বাড়ি ফেরাও ছেড়ে দেয়। অবশেষে অমৃতকেও একই রকম একটি জামা কিনে দিতে বাধ্য হয় তার মা বাবা। অতঃপর হোলির দিন উভয়েই নতুন জামা পরে গ্রামের একটি নিম গাছের তলায় কিছু ছেলেকে খেলতে দেখে সেখানে এসে উপস্থিত হয়। সেখানে কালিয়া নামক একটি ছেলের সাথে কুস্তি খেলতে গিয়ে ঈশাবের জামার পকেট ছিঁড়ে যায়। নতুন জামার পকেট ছেঁড়ার ভয়ে উভয়েই যখন ভীত, এমন সময় অমৃতের মাথায় বুদ্ধি আসে জামা অদল বদল করার। কারণ ছেঁড়া জামা ঈশাব পরে গেলে ঈশাবের বাবা ঈশাবকে প্রহার করবে, কিন্তু অমৃতকে তার মা বাবার মারের হাত থেকে বাঁচাবে। তাই অমৃতর বুদ্ধিতেই তারা তাদের বাড়ির মাঝখানে ফাঁকা জায়গায় ঢুকে জামা অদল বদল করে ফেলে। পাড়ার একটি ছেলে ও ঈশাবের বাবা এই দৃশ্য দেখে ফেলে। এরপর একজন দুজন করে ক্রমে ক্রমে আকাশ বাতাস একটাই আওয়াজে মুখরিত হয়ে ওঠে, অমৃত ঈশাব অদল বদল, অদল বদল। অবশেষে কথাটি গ্রাম প্রধানের কানে যায় এবং উনি ঘোষণা করেন, আজ থেকে অমৃতর নাম অদল আর ঈশাবের নাম বদল। অমৃত ও ঈশাবের নিবিড় বন্ধুত্বের গল্প শুনে গ্রামের সকলেই খুব খুশি হয় এবং তাদের সম্পর্ক একটা খাঁটি বন্ধুত্বের দৃষ্টান্ত হয়ে থাকে। অদল বদল গল্পের আলোচনা এখানেই সমাপ্ত হলো।